যেকোনো অর্গানাইজেশনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস বা প্র্যাকটিস, নট অনলি অর্গানাইজেশন, এটা আমাদের ফ্যামিলির জন্য প্রযোজ্য। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যদি আসলে অ্যাপ্রোপ্রিয়েট না হয়, সেটার আউটকাম কিন্তু কখনই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না। কারণ আপনারা যখন ওদের সঙ্গে কমিউনিকেশনটা প্রপার ওয়েতে করতে পারবেন, তখনই কিন্তু আপনার আউটকামটা ভালো হবে। আপনি এইচআরের অনেক বড় বড় আর এইচআরের যে প্র্যাকটিস, সেটা আসলে আমাদের এখানে খুব একটা বেশি হচ্ছে না। এইচআরের যেটা আছে, আমরা পার্সোনাল ফাইল লেখাটাকে কিন্তু এইচআর বলি, পার্সোনাল ফাইল স্যালারি করাকে কিন্তু আমরা এইচআর বলি, কিন্তু এইচআর কিন্তু আসলে সেটা না। এইচআর হচ্ছে আপনার টোটাল হিউম্যান রিসোর্সটাকে কীভাবে তাদের যে গ্যাপগুলো আছে রুটকজ অ্যানালাইসিস করে, তারপরে তাদেরকে টিএনএ কোথায় কোথায় ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট করে, তারপরে যে ডেভেলপমেন্টটা করতে হবে এবং সেটার থেকে তাদের আউটকাম কী আসবে, সেটাকে কেপিএর উপর বেস করে আবার তাকে টিএনএর আওতায় এনে তাকে ডেভেলপ করা, দিস ইজ দ্য মেন অ্যাক্টিভিটিস অফ ওয়েলফেয়ার। আমরা যে অপারেটর নিচ্ছি বা যাদেরকে নিচ্ছি, তাদেরকে দেখা যাচ্ছে ঠিকমতো আমরা এক্সপার্ট না। এইচআরের আর কমপ্লায়েন্স দুটো কিন্তু একই জিনিস, ঠিক না? কমপ্লায়েন্সটা হলো কম্প্যারিজম অফ ল, আর কিচ্ছু না। বাট এইচআরের যে প্র্যাকটিস আছে, আমরা এখানে যে কাজগুলো করি এইচআরের, বেসিক্যালি মানে এগুলো কিন্তু আমরা পার্সোনাল ফাইল লেখা, স্যালারি শিট করা, অ্যাটেন্ডেন্স করা, লিভ রেজিস্টার করা, এই ছোটোখাটো কাজ। বাট এইচআরের কাজ কিন্তু আসলে এটা না। এইচআরের কাজ যে অ্যানালাইসিস, গ্যাপ অ্যানালাইসিস করা, সেই জিনিসগুলো কিন্তু ভিন্ন। একটা অর্গানাইজেশনের যদি ব্যাকবোন বলা হয় তাহলে কিন্তু এইচআর। বাট আমাদের ফ্যাক্টরিগুলিতে যেটা আছে সেটা হলো আমরা প্রোডাকশনের উপর বেস করে থাকি, প্রোডাকশন যেভাবে বলে ওইভাবে কিন্তু আমরা কাজ করি। ওরা প্রোডাকশন নিয়ে কাজ করে, আই প্রোডাকশন নিয়ে কাজ করে, তাহলে এইচআরের কাজ কি শুধু পার্সোনাল ফাইল লেখা, ক্লারিক্যাল জব? আমাদের প্রেক্ষাপটে কিন্তু তাই হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে এইচআরের ক্লারিক্যাল জব? আমরা এইচআরের যে জায়গাটাতে আছি সেটা আসলে বেসিক রিকোয়ারমেন্ট কী আছে, লয়ার রিকোয়ারমেন্ট কী আছে এবং সেটার আউটকাম কী আছে, সেটার ব্যারিয়ারগুলো কী আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্লিয়ার না। যার জন্য আমরা যখন কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছি বা কাউকে কোনো কিছু বলতে যাচ্ছি, আমার মনে হয় এটা, আমি ভাবছিলাম মনে হয় এটা হবে, মনে হয় ইফ, যখনই নিজের কনসেপ্টকে আমি ইফে কনভার্ট করব বা ডিপেন্ড অন ইফে চলে যাব, উইল গোয়িং ডাউন। যে নিজেই তো জানে না, সে আমাকে কী জানাবে? কাজে আমাদের এইচআরের যে চ্যাপ্টারটা আছে, এগুলো আমাদেরকে একটু ভালো করে রিভিউ করতে হবে, জাজ করতে হবে এবং নিজেদেরকে পড়তে হবে, নিজেদেরকে এই জিনিসগুলো, যে আমরা যেটা ভাবি যে আমরা একটা কোর্স করছি, কোর্স করলে পড়ি সব কিছু ওকে হয়ে যায়, না, কোর্সে অনেক কিছু টিপস দেবে, কারণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু ভিন্ন জিনিস। আজকে আপনাদের সেশনটা কী তাহলে? প্রি অডিট প্রিপারেশন। অডিট হচ্ছে যে আমরা এই সেশনে বা এই বছর কী কী পড়েছি, ফাইনাল এক্সাম দিচ্ছি, সেটা কিন্তু একটা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের ক্যাটাগরিতে হলো আপনার ফ্যাক্টরি অ্যাসেসমেন্ট, পার্সোনাল লাইফ অ্যাসেসমেন্ট যাচ্ছে, একাডেমিক্যাল অ্যাসেসমেন্ট যাচ্ছে, ইন্টারভিউ অ্যাসেসমেন্ট যাচ্ছে। অডিট মিন্স হলো আপনার একটা অ্যাসেসমেন্ট, যে আপনি এই ব্যাপারে কতটুকু জানেন বা কতটুকু মেনে চলছেন বা কতটুকু আপনি মানছেন না। কাজেই অ্যাসেসমেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ। আমরা প্রতিটা মুহূর্ত আমরা সব জায়গায় আমরা অ্যাসেস হচ্ছি বা অ্যাসেস করছি। আমরা বলি না যে মানুষটা ভালো না, কিসের উপরে ভিত্তি করে বলি? নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট থাকে, এ মানুষটা না খুব ভালো, কিসের উপর আমরা ভিত্তি করি, সেটাও কিন্তু পার্ট অফ অডিট। আর আমাদের ফ্যাক্টরির জন্য যে জিনিসটা দরকার সেটা হলো প্রি অডিট অ্যাসেসমেন্ট, যেটা আছে কমপ্লায়েন্সের, সেটা হলো হিউম্যান রাইটসের যে রিকোয়ারমেন্টসগুলো আছে একটা মানুষ বেঁচে থাকার জন্য, যেই ধরনের কর্মক্ষেত্র বা যেই ধরনের সুযোগ সুবিধা, সেটা স্ট্রাকচারাল আছে, ইলেকট্রিক্যাল আছে, বিল্ডিং আছে, তারপরে ওয়েজেস আছে, বেনিফিট আছে, ম্যাটারনিটি বেনিফিট আছে, চিলড্রেন্স কিডস বেনিফিট আছে, এই সমস্ত বেনিফিটগুলো তারা পাচ্ছে কি না, তারা ঠিকমতো পাচ্ছে কি না। এখন পাচ্ছে কি না এটা আমাকে বুঝতে গেলে কিন্তু অনেকগুলো ধাপ পার হতে হবে। আমি যদি বলি হ্যাঁ পাচ্ছে,
কিন্তু কোনো ডকুমেন্টস আমার কাছে নেই, তাহলে আমি কি শো করতে পারবো তাকে সে পাচ্ছে? আমি বললাম যে আমার এখানে ওয়ার্কার যারা আছে সবাই মিনিমাম ওয়েজেস আমরা এনশিওর করছি, আমরা যে কাজগুলো করছি, ফর এক্সাম্পল আপনারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার পর একটা সার্টিফিকেট পাচ্ছেন, ঠিক না? তারপরে আপনি বলতে পারছেন আপনি গ্র্যাজুয়েট, তার আগে কি আপনি বলতে পারবেন গ্র্যাজুয়েট? আমাদের পরীক্ষার ঠিক এভাবে আমরা ফ্যাক্টরিতে যে কাজগুলো করছি, এই যে সিইউসি বললাম বা সিইউসি বলছেন যে কোড অফ কন্ডাক্ট, আমরা কোথাও কাজ করতে গেলে কিন্তু আমরা সবসময় একটা শর্ত দেয় যে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এই সিইউসিটা কিসের উপর বেস করে? সিইউসি তো একটা কিছুর উপর বেস করে সিইউসিটা হয়, ঠিক না? আমরা যখন কোনো মার্চেন্ডাইজিংয়ের কোনো ডিজাইন করি তখন কিন্তু সেটা একটা নতুন ফ্যাশনকে আমরা কনসেপ্ট নিয়ে তার উপর বেস করে কিন্তু বলি যে আপনাকে এই মডেলে এই ডিজাইনে আমাকে এই প্রোডাক্টটা দিতে হবে, এর থেকে যদি না হয় তাহলে আমি প্রোডাক্টটা নেব না। কমপ্লায়েন্সের এই সিওসিটাও কিন্তু আপনার যেটা হচ্ছে হিউম্যান রাইটসের উপর, যে একটা মানুষ ঠিকমতো কাজ করতে গেলে কতটুকু কর্মঘণ্টা থাকতে হবে, কতটুকু কর্মঘণ্টা থাকলে পরে তার এফিসিয়েন্সি লেভেলটা ওকে হবে, তারপরে যেমন আমরা 8 ঘন্টা করে ওয়ার্কিং আওয়ার আছে, তারপরে 2 ঘন্টা ওভারটাইম, ওভারটাইমটা এই কারণ তখন ডাবল মজুরি কেন দেওয়া হচ্ছে? কারণ একটা মানুষ 10 ঘন্টা 9 ঘন্টা কাজ করার পরে সে কিন্তু একটু দুর্বল হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, ঠিক না? ওই এক্সট্রা এফোর্টটা ভ্যালু অ্যাড করার জন্য কিন্তু ওভারটাইম করা হয়েছে। ওভারটাইম হলো নর্মালি 1 ঘন্টাতে আমরা যা পাই তা ডাবল পাই। তাহলে এই যে বায়ার যে ওভারটাইম পাচ্ছে, ওয়ার্কাররা যে ওভারটাইম পাচ্ছে, এটা কিভাবে প্রুভ হবে? আমরা তো প্রুভ করতে হবে, হ্যাঁ, অডিটর বা আমার ফ্যাক্টরিতে তো এভিডেন্স থাকতে হবে। কোড অফ কন্ডাক্ট সেটা আমার সিওসি কিন্তু সব জায়গাতেই থাকে, সেটা আমার বাসার জন্য থাকে, আমার অর্গানাইজেশনের জন্য থাকে, আমার পড়াশোনার জন্য কিন্তু আমাদের একটা সিওসি থাকে, কোড অফ কন্ডাক্ট, যে আমি কোন পরিবেশে বসে ক্লাস করব, ক্লাস এনভায়রনমেন্টটা কী হবে, ওখানে লজিস্টিক সাপোর্ট কী কী থাকতে হবে, এই সবগুলি কিন্তু সিওসির মধ্যে চলে আসছে। কাজেই একটা ফ্যাক্টরিতে যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে সেখানেও কিন্তু একটা সিওসি আছে, এবং সেটা হলো হিউম্যান রাইটসের উপর বেস করে সেই সিওসিগুলো প্রিপেয়ার করা হয়। কমপ্লায়েন্স অডিটটা কী? আমি এতক্ষণ যেটাই বলছিলাম যে কমপ্লায়েন্স অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিভিউ চেক ওয়েদার অ্যান অর্গানাইজেশন অর কোম্পানি ইজ মিটিং দ্য রিকোয়ারমেন্টস অফ এ কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড অর রেগুলেশন। এই রেগুলেশনটা হলো হিউম্যান রাইটসের যে রিকোয়ারমেন্টসগুলো আছে তার উপর বেস করে, রুলস অ্যান্ড রেগুলেশন আমরা বাংলাদেশ লেবার ল যাই বলি না কেন, এগুলো কিন্তু সবই হলো আমার হিউম্যান রাইটসের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে ফুলফিল করার জন্য। যেরকম ম্যাটারনিটি আছে, ম্যাটারনিটি বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিটটা কেন দিচ্ছে? যে একটা ওয়ার্কার দীর্ঘদিন আপনার এখানে কাজ করার পরে তাহলে তাকে কী কী বেনিফিটগুলো দেওয়া যাচ্ছে? তারপরে ছোটো ছোটো বাচ্চাদের জন্য চাইল্ড কেয়ারের ফ্যাসিলিটিস আছে, একটা মা যখন কাজ করবে ফ্যাক্টরিতে তখন তার ছোট্ট একটা বাচ্চা থাকবে, তাহলে সে বাচ্চাটাকে কোথায় রেখে আসবে? একটা স্বাস্থ্যসম্মত জায়গায় রাখতে হবে যেখানে তাদের ফিডিংয়ের ব্যবস্থা থাকবে, কেয়ারিং করার জন্য আলাদা মানুষ থাকতে হবে, যাতে সেই মানুষটা টেনশন ফ্রিভাবে রিল্যাক্স মুডে যেন সে কাজ করতে পারে। এগুলি কিন্তু সব হিউম্যান রাইটস, একটা মানুষের অধিকার, সে অধিকারের উপরেই কিন্তু এই কমপ্লায়েন্স বা বাংলাদেশ লেবার লয়ের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো হচ্ছে। এবং এই অডিটগুলো যেটা হয়, অডিটের ক্যাটাগরি আছে, শুধু অডিট আমরা যদি বলি, অডিট অডিট তো আমরা ক্লিয়ার অ্যাসেসমেন্ট, সেটা যে কোনো কিছুর উপরে কিন্তু অ্যাসেসমেন্ট হতে পারে, ঠিক না? নাকি আমরা পড়াশোনা করছি অনার্সে 4 বছর করার পরে ফাইনাল এক্সাম, এটা হচ্ছে না প্রত্যেক সেমিস্টারে আমরা ফাইনাল এক্সাম দিচ্ছি না? কাজে এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার যেটা আছে, তাহলে আমরা একটা অর্গানাইজেশনে কী কী আছে, একটা অর্গানাইজেশনে যেটা আছে সেটা হলো আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করছি, তারপরে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা তো অর্গানাইজেশন কোনো না কোনো প্রোডাক্ট করছি, কেউ শার্ট করছি, কেউ প্যান্ট করছি, কেউ শু করছি, সফট গুডস আর হার্ড গুডস, তাহলে সেটারও তো একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার নাকি? তাহলে সেই স্ট্যান্ডার্ড যদি থাকতে হয় তাহলে সেখানেও তো একটা অ্যাসেসমেন্ট আছে, তাহলে আমরা যদি সেক্ষেত্রে আমরা যেটাকে বলবো কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে একটা অডিট বা টেকনিক্যাল অডিট, ফ্যাক্টরিগুলিতে যেটা হয় টেকনিক্যাল অডিট বা কোয়ালিটি অডিট, কোয়ালিটিরও কতগুলো স্ট্যান্ডার্ড আছে তার উপর বেস করে। তারপরে আছে সিকিউরিটি, সিকিউরিটিটা যেমন আমরা সিটিপেট নামার একটা আছে, সিটিপেট আছে, জিএসবি আছে,
এবং সিকিউরিটি সিস্টেমের উপর আছে, তারপরে যেটা আছে সাইবার সাইবার সিকিউরিটি আছে, কারণ আমরা ইদানিং যেটা দেখছি বা শুনছি আমাদের যে মোবাইল হ্যাক হচ্ছে, তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে কিছুদিন আগে হ্যাক হয়ে এখান থেকে প্রচুর টাকা সরে গেছে, তারপরে আপনার যেটা হচ্ছে যে আপনি একটা অর্গানাইজেশন আছেন সেটার হচ্ছে অনলাইন বেসড, তাহলে ওখান থেকে আপনার ডকুমেন্টস বা আপনার ইনফরমেশন কিন্তু হ্যাক করতে পারে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট সহ। তাই সেটার জন্য কিছু টার্মস অফ কন্ডিশন আছে, সেই ধরনের আমাদের সিকিউরিটি সিস্টেম এবং ওইটারও একটা অডিট আছে। অ্যান্ড অডিটের ক্যাটাগরি আসলে এক একটা সময় এক এক রকম। এখানে আমরা ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বায়ার, সবগুলো বায়ার অডিটের ক্যাটাগরি আমরা জানি। আমরা যারা ফ্যাক্টরিতে জব করছি, অডিট কয় ধরনের, এটা হলো এক এক বায়ারের এক এক ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে। ফর এক্সাম্পল আমরা যারা আছি, আমরা যখন মার্কেটিং করি তখন আমাদের সবার রিকোয়ারমেন্ট কিন্তু একরকম না, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকমের চাওয়া কিন্তু এক একজনের, এবং এক একটা এরিয়া আমরা বাংলাদেশের এই এশিয়া সাবকন্টিনেন্টে আমাদের যে ধরনের রিকোয়ারমেন্টস, আমেরিকাতে কি সেই ধরনের রিকোয়ারমেন্টস হবে, চায়নাতে কি সরি রাশিয়াতে কি একই ধরনের রিকোয়ারমেন্টস হবে, হবে না। মানে লোকেশন বা এনভায়রনমেন্টের উপর বেস করে অনেকগুলো স্ট্যান্ডার্ড এখানে আসতে পারে, বাট ঘুরে ফিরে সব কিন্তু আমার বেস কিন্তু হলো হিউম্যান রাইটস, যে একটা মানুষ হিসেবে কাজ করতে গেলে বেঁচে থাকার জন্য কতটুকু ফ্যাসিলিটিস দরকার, এবং এই টাইমটুকুতে আমার অধিকার আমি কত টাকা পাবো, সেই বেতনটাও কিন্তু মিনিমাম ওয়েজেস হিসেবে ফিক্সড করে দেওয়া হচ্ছে। এখন মিনিমাম ওয়েজেস ফিক্সড করে দেওয়া হচ্ছে না, যে 8,000 টাকা ইন্ডিয়ার জন্য এক ধরনের আছে, শ্রীলঙ্কার জন্য এক ধরনের আছে, পাকিস্তানের জন্য এক ধরনের আছে, কোন দেশের জীবনযাপন করার জন্য মিনিমাম কত টাকা দরকার আসলে, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে একটা বডি থাকে, সেই বডির যারা আছে মিনিমাম ওয়েজেস একটা বডি থাকে, ওরা এই জিনিসটা এনশিওর করে দেয় যে আসলে কত মিনিমাম হলে পরে চলবে। তো আমাদের অডিটের যেটা আছে, আমরা বিএসএ অডিট ফেস করছি, স্যাডেক্স অডিট ফেস করছি, এ দুটো হলো সোশ্যাল কমপ্লায়েন্সের বেসিক স্ট্যান্ডার্ড। সমস্ত বায়াররা এই জিনিসটা চেক করে যে তোমার ফ্যাক্টরিতে বিএসসি আছে কিনা। বিএসসি হলো ইউরোপিয়ান বায়ার, স্যাডেক্স হলো জেনারেলি ইউরোপিয়ান, দেন হলো গর্স আছে, এটা অর্গানিক ফ্যাব্রিক রিলেটেড, গর্স ওসিএস, এ দুটো হলো অর্গানিক অর্গানিক ফ্যাব্রিকের উপর, অর্গানিক ফ্যাব্রিক যেটাতে হ্যাজার্ডাস কেমিক্যাল আমরা ইউজ না করি, সেটা হলো অর্গানিক অর্গানিক ফ্যাব্রিক ন্যাচারাল গুডসের উপরে। তারপরে যেটা আছে আমেরিকান বায়ারদের জন্য বিএসসি সাডেক্স যেটা আছে, সেটা হলো আমার ইউরোপিয়ান বায়ারদের জন্য র্যাব এবং সিটিপেড। র্যাব এবং সিটিপেড হচ্ছে আমেরিকান বায়ারদের জন্য, বাট যে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে, একটা হচ্ছে আমেরিকান বায়ারদের যে রিকোয়ারমেন্টসটা আছে সেখানে হলো আপনার সিকিউরিটি সিস্টেম নিয়ে ওরা অনেক বেশি অডিট, 9/11 পর থেকে ওরা অনেক বেশি অ্যালার্ট হচ্ছে সিকিউরিটি সিস্টেমের উপরে। র্যাব আপনার র্যাব এবং সিটিপেড একই, তারপরে হলো বিএসসি এবং স্যাডেক্স, এরা হচ্ছে এনভায়রনমেন্টের উপর বেশি ফোকাসড, এদেরও সিকিউরিটি সিস্টেম নিয়ে অডিট বাট এনভায়রনমেন্টের উপর ওরা বেশি ফোকাসড। তারপরে যেটা আছে টেকনিক্যাল অডিট, ভ্যারিয়াস আইএসও স্ট্যান্ডার্ড, আইএসও স্ট্যান্ডার্ড যেটা আছে, আইএসও স্ট্যান্ডার্ডের আমরা পরবর্তী সেশন ক্লাসগুলোতে এই ব্যাপারে আরও ডিটেলস ডিসকাস করব। গর্স আর ওসিএস হলো এটা অর্গানিক কটন, যেই মানে একদম বাংলা সহজ সরলভাবে যদি আমি বলি, তাহলে যেই প্রোডাক্টগুলোতে কেমিক্যাল হ্যাজার্ডাস কেমিক্যাল ক্ষতিকারক কেমিক্যাল ইউজ হয় না এবং সেটা আবার টেস্ট করতে হয়, এবং সেই প্রোডাক্টের গায়ে কিন্তু গর্স বা ওসিএসের একটা লোগো লাগানো থাকে, একটা লোগো লাগানো থাকে, সেই লোগোর উপর বেস করে বায়াররা কিন্তু প্রাইসও বেশি দেয়, যে অর্গানিক ফ্যাব্রিকের প্রাইসও কিন্তু বেশি হয়। এবং কাস্টমার অডিট, কাস্টমার অডিট মিন্স ধরেন আমি এইচএনএম, আমি লিডেল, আমি আলদি, আমি টার্গেট, আমি একটা বাইং হাউস, আমার মনে হলো যে আমার লোকাল লোতে অনেক কিছু আছে, যেমন লোকাল লোতে আমি যদি এক্সাম্পল দেই তাহলে আমার লোকাল লোতে একটা জিনিস আছে প্রফেশনাল ওয়ার্কার, একটা আছে ট্রেনি, আরেকটা আছে প্রভিশনাল ওয়ার্কার। প্রভিশনাল ওয়ার্কার দিয়ে আমাদের গত গ্যাজেটে যেটা হয়েছে, প্রভিশনাল ওয়ার্কার দিয়ে স্যালারি রেঞ্জ 5,900 করেছে
প্রফেশনাল ওয়ার্কার 5,900। বাট এখন বায়াররা বলতেছে যে হ্যাঁ তোমার এটা গভর্নমেন্ট রুলস, আমি মানলাম, তোমার সঙ্গে একমত, আমি তুমি এটা রাখতে পারো, আমি তোমার সঙ্গে দ্বিমত করছি না, বাট তুমি যদি আমার কাজ করো তাহলে এই লোক রাখা যাবে না, এই ডেজিগনেশনে কোনো লোক রাখা যাবে না, তোমাকে মিনিমাম ওয়েজেস 8,000 টাকা দিতে হবে। যদি সে অপারেটরে হয় তাহলে তার অপারেটরের একদম লোয়েস্ট গ্রেড যেটা আছে সেই গ্রেডে বেতন দিতে হবে, আর নাহলে যদি হেল্পার হয় তাহলে তাকে 8,000 টাকা দিতে হবে। আমার বায়ার, আমার মনে হলো যে তোমার যে ইটিপিটা আছে, ইটিপিটা হলো ডাইং ফ্যাক্টরির জন্য থাকে, ডাইংয়ের যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করছি সেই কেমিক্যালগুলো ঠিক মতো পরিশোধিত হয়ে ন্যাচারাল পানি পরিবেশে যাচ্ছে কি না এটা এনশিওর হয় ইটিপির মাধ্যমে। আমরা প্রথম পয়েন্টটাতে কী বুঝলাম, এখানে কিওয়ার্ডে যেটা দেওয়া আছে গ্যাপ অ্যানালাইসিস, আপনি যদি গ্যাপ অ্যানালাইসিস না করতে পারেন তাহলে আপনি আপনাকে কখনোই ডেভেলপ করতে পারবেন না। রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ঠিক মতো আছে কি না, কোথাও কোনো ঘাটতি আছে কি না, বা যেইভাবে লোকাল ল বলেছে বা যেইভাবে কাস্টমার বলেছে, এই দুটো জিনিস আপনারা এনশিওর করতে পারছেন কি না, এই অডিটের মাধ্যমে সেই গ্যাপটাই কিন্তু ফিল আপ করা যায়। তারপরের পয়েন্টে কি আছে, এই অডিট থেকে আমরা যে হেল্পটা পাবো বা অর্গানাইজেশন যে হেল্পটা পাবো, নট অনলি অর্গানাইজেশন, এটা আমাদের জন্য কিন্তু আমরা যদি বলি, আমরা যদি এটাকে খুব কাছ থেকে দেখি বা খুব কাছ থেকে কোনো কিছু দেখলেই কিন্তু তার ডেভেলপমেন্ট সম্ভব, ঠিক না, ঠিক কি না কথাটা। আমরা যখন কোনো কিছু খুব কাছ থেকে দেখব, খুব কাছ থেকে অবজার্ভ করার চেষ্টা করব, তখনই কিন্তু তার গ্যাপ অ্যানালিসিসগুলো আমার ধরা পড়বে, তখনই কিন্তু আমার ডেভেলপমেন্ট হবে। আমরা সাধারণত সবাই বলি যে কমপ্লায়েন্সটা আসলে একটা অর্গানাইজেশন একটা ফ্যাক্টরির জন্য দরকার, না, কমপ্লায়েন্স কিন্তু আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য দরকার, সেলফ ডেভেলপমেন্টের জন্য দরকার, আমার আশেপাশের যে পরিবেশ আছে সেটার ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমার কমপ্লায়েন্স দরকার। কমপ্লায়েন্স যদি না হয়, আমি যদি নাই বুঝি যে আমার এই জায়গায় কিছু গ্যাপ আছে, তাহলে কি আমার ইম্প্রুভমেন্ট হবে কোথাও? যেমন আপনারা এখানে আসছেন, আপনারা কিন্তু সবাই একটা গ্যাপ অ্যানালাইসিস করেছেন যে আমার একটা জায়গায় মনে হয় একটু দুর্বলতা আছে, এই দুর্বলতাটা আমার ওভারকাম করতে হবে, ঠিক না? এটা কিন্তু সেলফ ডেভেলপমেন্টের একটা গ্যাপ অ্যানালাইসিস, যে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট করেছেন, সেলফ অ্যাসেসমেন্ট করতে গিয়ে আপনারা দেখেছেন যে না, আমার এই জায়গাটায় মনে হচ্ছে একটু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে, তাহলে আমি একটা কীভাবে করা যায়, দেন আপনার ইম্প্রুভমেন্টের জন্য আপনারা কিন্তু এখানে অ্যাড হয়েছেন, যে আপনার চলার পথের যে রিস্কগুলো আছে, যে ঝুঁকিগুলো আছে, সেই ঝুঁকিগুলো কিন্তু ডে বাই ডে কমে যাবে। যখনই আপনি ইম্প্রুভমেন্টের দিকে আগাবেন তখনই কিন্তু আপনার যত ধরনের ঝুঁকিগুলো আছে, সেটা বিজনেস ঝুঁকি হতে পারে, লাইফ রিস্ক হতে পারে, এই জিনিসগুলো ডে বাই ডে রিডিউস হয়ে যাবে। যে ধরনের যে কোনো ঝুঁকি থেকে আমাকে বা রিস্ক থেকে আমাকে এটা হেল্প করবে এটাকে দূরে রাখার জন্য, ঠিক না? দেখা গেলো যে আমি একটা ফ্যাক্টরিতে মিনিমাম ওয়েজেস দিচ্ছি না, তাহলে আমার ফ্যাক্টরিটা কিন্তু আনরেস্ট হয়ে যেতে পারে, বায়ার আমার অর্ডার বন্ধ করে দিতে পারে। আমরা আমাদের সমস্ত বায়ারদের আরেকটা অ্যাসেসমেন্ট এরিয়া আছে, অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন আছে, আরএসসি বা অ্যাকর্ড। এই অ্যাকর্ড দেখা গেলো যে আমরা যে বিল্ডিংটা যেভাবে হওয়ার কথা ছিল আমরা বিল্ডিংটা সেভাবে করিনি, তাহলে বিল্ডিংটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ঠিক না? তাহলে তাদেরও একটা কোড অফ কন্ডাক্ট আছে যে তোমরা, এবং তারা এই সিওসি বা কোড অফ কন্ডাক্টটা কোত্থেকে পেয়েছে, এটা পেয়েছে আমাদের ন্যাশনাল যে ল আছে, বিএনবিসি আছে বা এনএফপিএ আছে, এগুলোর উপর বেস করে কিন্তু তারা এই জিনিসগুলো পেয়েছে। সবগুলো মিলে যে একটা ফ্যাক্টরি হতে গেলে মিনিমাম কতটুকু সেফটি দরকার, সেটা স্ট্রাকচার আছে, সেটা ইলেকট্রিক্যাল আছে, আর কোনটার আছে আমরা কী কেউ ফায়ার, দ্যাটস গ্রেট, ফায়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল, এই তিনটে জায়গায় তারা দেখছে যে তোমার যদি এই ধরনের বিল্ডিং হয় তাহলে যদি এই কন্ডিশন যদি তুমি না করো যে কোনো সময় তোমার ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটতে পারে এবং তখন তুমি লোকাল প্যানাল্টিজের মধ্যে পড়তে পারো। তোমার ইটিপি থাকার কথা, তোমার ডাইং আছে, তোমার পানিগুলো ট্রিটমেন্ট হয়ে বেরোচ্ছে না, তাহলে ইটিপির প্যানাল্টি কিন্তু বিশাল পরিমাণ। এটা গিয়ে মাঝে মাঝে কোনো ফ্যাক্টরির জন্য গত একটা মাসে ফ্যাক্টরি হয়েছে, আপনি 4 কোটি টাকা জরিমানা দিয়েছে, 4 কোটি টাকা জরিমানা দিয়েছে, তারা ট্রিটমেন্ট নন ট্রিটেড পানি ছেড়ে দিয়েছে। এবং যখনই তারা যারা যাচ্ছে তারা
এই পানিশমেন্টগুলো পাচ্ছে এবং পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিত এখন এগুলো চেক করছে, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা যাচ্ছে, প্রশাসনের লোক নিয়ে যাচ্ছে, যেখানে যা পাচ্ছে সেখানে তারা জরিমানা করছে। তাহলে কি কমপ্লাইন্ট হওয়াটা কি আমাদের জন্য জরুরি না? সব জায়গার জন্য, নট অনলি অর্গানাইজেশন, নট অনলি ফ্যাক্টরি, পার্সোনাল লাইফ অলসো। আমার আমার পার্সোনাল লাইফ যদি কমপ্লাইন্ট না হয়, আমার গ্যাপ অ্যানালাইসিস করার মতো যদি আমার কোনো কোয়ালিটি না থাকে বা আমি গ্যাপ অ্যানালাইসিস যদি করতে না পারি, তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্ট হবে না, আমার ইম্প্রুভমেন্ট হবে না। আমার ইম্প্রুভমেন্ট যদি না হয়, আমার যদি গ্যাপ অ্যানালাইসিস, আমি যদি কমপ্লাইন্ট হই, তাহলে আমার রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু আমি খুঁজে পাবো এবং আমার ডেভেলপমেন্টগুলো হবে এবং বিভিন্ন ধরনের পেনাল্টি বা ক্রাইসিস থেকে কিন্তু আমি ওভারকাম করে যাব। কাজেই আসলে কমপ্লাইন্ট আমাকে হতেই হবে। কমপ্লাইন্ট যদি আমি না হতে পারি, তাহলে আমি আসলে সাকসেস রেট আমার কিন্তু ওইভাবে হবে না। যেমন একটা আমি একটা ইসে থিসিসে পড়েছিলাম যে বাঘ এবং গাধার লাইফস্টাইল। খাবারের জন্য পরিশ্রম করে গাধা হলো 18 ঘন্টা, 18 ঘন্টা গাধা পরিশ্রম করে খাবারের জন্য, আর বাঘ পরিশ্রম করে 4 ঘন্টা মাত্র, শুধুমাত্র টেকনিক। কাজেই আমরা যদি টেকনিক্যালি কাজগুলো করতে পারি, আমরা যদি মানে ওয়াও তো সবসময় কি আরেকজনের ছবি দেখলে বা খুব সুন্দর একটা ড্রেস দেখলে বা একটা দেখলে, মোবাইল দেখলে, মানে সুন্দর কিছু দেখলে ওয়াও, হোয়াট এ প্রিটি, হোয়াট এ গর্জিয়াস, হোয়াট এ এক্সট্রাঅর্ডিনারি, মাই ব্লোয়িং ওয়াও, কিন্তু আসলে সেটা না। ওয়ে অফ ওয়ার্ক, তুমি কীভাবে কাজ করছো, তুমি সেখানেই যাবা যেভাবে তুমি কাজ করছো, যেখানে যাওয়ার জন্য তুমি যেভাবে কাজ করবে ওখানেই তুমি থাকবে। কাজেই এই ওয়াও, ওয়ে অফ ওয়ার্ক আর কিচ্ছু না। আমরা ছোটো বড়ো, কালো ফর্সা, মেধাবী, আমাদের ব্রেনের সেল সব ঠিক আছে, রাইট অ্যান্ড লেফট। আমরা রাইটে শুধু ড্রিম দেখি আর লেফটে হলো সেগুলোর কাস্টমাইজ করে, সেগুলোকে অ্যানালাইসিস করে তারপরে কাজ করে। ড্রিম না, ইউটিলাইজেশন অফ ব্রেন আমাদেরকে নিয়ে আসতে হবে, ওয়ে অফ ওয়ার্কটা চেঞ্জ করতে হবে, যে আমি আমার কী কী দরকার, কী কী থাকতে হবে, কোন জায়গায় আমি সিকিউর, আমার কমফোর্ট জোন কোনটা, কমফোর্ট জোনের জন্য আমাকে কী কী করণীয়, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের সব জায়গায় এনশিওর করতে হবে। কমফোর্ট জোন, আপনার ফ্যাক্টরিতে যদি কমপ্লায়েন্সের সকল রিকোয়ারমেন্ট যদি সব ফলো করে, তাহলে আপনার ফ্যাক্টরি থেকে বায়ারের অর্ডার কম হবে, আপনার অবমূল্যায়ন হবে, আপনার প্রতি বছর বছর ইনক্রিমেন্ট হবে। আপনি যখন কমফোর্ট জোনে থাকবেন, আপনি যখন কমফোর্ট জোনে থাকবেন না, তখন কিন্তু আপনার প্রতি বছর বছর আপনার ইনক্রিমেন্ট হবে না। আপনার অর্গানাইজেশনে আপনার এমডি স্যার কখনই আপনাকে বলবে না, হ্যাঁ তোমরা খুব ভালো কাজ করছো, উনি আপনাদের কিন্তু দেখলে কিন্তু রাগই করবেন, কী কাজ করো তোমরা, কেন অডিট ফেল করে, কেন ওই কাজটা হয় না, কেন ওই কাজটা করতে পারছো না। আশেপাশে সারাউন্ডিংয়ে যারা আছে তারাও বলবে কী ব্যাপার, আপনাদের অডিট কেন ফেল হয়ে যায়, আপনারা অডিট পাস করাতে পারেন না, কী করেন, আন্ডারস্টেট করবে না সবাই। কাজে আমরা যদি ওয়ে অফ ওয়ার্কটা চেঞ্জ করতে পারি, আমরা যদি টেকনিকগুলো, টুলস অ্যান্ড টেকনিকগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ঠিক মতো, আমরা কিন্তু সবার কাছে অনার্ড ফিল করবো এবং তখন কিন্তু নিজেকে নিজেকে খুব অনার্ড মনে হবে যে না আমি সামথিং, হ্যাঁ আমি সামথিং। তাহলে আমাদের কমপ্লাইন্টগুলো কমপ্লাইন্ট হতে হবে সবার আগে। আমি কিভাবে কমপ্লাইন্ট হব, কারণ আমরা তো প্রিপারেশন নিচ্ছি কমপ্লাইন্ট হওয়ার জন্য, ঠিক না? আমাদের আজকে সেশন কি যেন, প্রি অডিট প্রিপারেশন। তাহলে প্রি অডিট প্রিপারেশন আমার তো আগে জানতে হবে যে কিসের জন্য আমার এই প্রিপারেশনটা নিতে হবে, কিসের উপর বেস করে নিতে হবে। তাহলে কি আসছে, সর্বপ্রথম স্টেপটা কি আসছে, কোড অ্যান্ড ল, সিওসি এবং লোকাল ল। আমাকে প্রিপারেশনটা হতে হবে এই কোড অফ কন্ডাক্টের উপর, সিওসি এবং লোকাল ল কী বলেছে। লোকাল ল হচ্ছে আমার দেশের ল, আর কোড অফ কন্ডাক্ট আমি যে কাস্টমারের কাজ করছি সে কাস্টমারের জন্য আলাদা আলাদা, আপনাদের কোলসের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্টস আছে না, ভেরিয়াস রিকোয়ারমেন্ট আছে কোলসের জন্য। এই যে আমি যে কোড অফ কন্ডাক্টটা জানলাম কাজ করার শর্ত এবং লোকাল ল, এরপর আমাকে কী করতে হবে, আমি তো জানলাম যে না আমার মিনিমাম ওয়েজেস এত দিতে হবে, এই বেনিফিট দিতে হবে, এই বেনিফিট এনশিওর করতে হবে, এই ধরনের ট্রেনিং থাকতে হবে, সবার অ্যাওয়ারনেস থাকতে হবে, সব কিছু থাকতে হবে। তাহলে এটা কোথায় যাবে, এটা আমার ম্যানেজমেন্ট সিস্টেম।
ম্যানেজমেন্ট যদি আমাকে এনশিওর না করে, আমাকে ম্যানেজমেন্ট যারা আছে তাদেররা যদি আমাকে সাপোর্ট না দেয়, তাহলে কি আমি অনেক কিছু জানলাম সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো? ম্যানেজমেন্ট যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আমার পক্ষে ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এবং কাস্টমারের যে রিকোয়ারমেন্টস আছে সেটার জন্য কিন্তু আমার পক্ষে সম্ভব না। তারপরে কি আসছে? হ্যাঁ, আমি সব কিছু জানলাম, ম্যানেজমেন্টও বললো, তারপরে কি আসতেছে? রেমিডিয়েশন। রেমিডিয়েশনটা যেটা হলো যে আমার এখানে কি কি ইস্যু আছে, কি কি নাই এবং কেন নাই। কখনো আপনারা নিজের জন্য বলেন না যে ইস, আমি যদি এটা না করতাম তাহলে মনে হয় এটা করতে পারতাম, আল্লাহ আমি এটা কেন করলাম, কেন আমি 10 মিনিট আগে বেরোলাম না, 10 মিনিট আগে বেরোলো তো আমার এটা হয়ে যেত। এই যে কারণ খুঁজে বের করা, কেন এটা হয়নি, কিভাবে হয়নি, আমি যে প্রবলেমটা পেয়েছি সেই প্রবলেমটা যে দূর করতে যাব, তাহলে নিশ্চয় আমাকে একটা রুট কজ, যেটা কেন হয়েছে, কেন এই প্রবলেমটা হয়েছিল। দেন হলো আপনার বেস্ট প্র্যাকটিস। আমি যখন সবগুলি গুছানো হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাকে যে বেস্ট প্র্যাকটিসটাতে আমরা গেলাম সেটাকে ধরে রাখতে হবে। সেটা ধরে আমরা কিছুদিন কাজ করার পর আমরা যদি সেটা ছেড়ে দেই তাহলে কিন্তু সেটা আর ধরে রাখা সম্ভব না। যে আমরা একটা বেনিফিট দিচ্ছি, 6 মাস পরে এসে দেখা গেলো যে সেই বেনিফিটটা আমরা আর দিচ্ছি না, তাহলে কাস্টমার যখন আসবে আমার এখানে ফ্যাক্টরি ভিজিট করার জন্য, তখন এসে দেখবে যে সেই জিনিসগুলো আমরা আর কন্টিনিউ করছি না, তখন সে কি আমাদের সঙ্গে অর্ডার দেবে? অর্ডার কিন্তু সে আর দেবে না। কাজেই ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা যখন যেটা ডেভেলপ করবো সেটার বেস্ট প্র্যাকটিসটা যেন আমরা সবসময় এনশিওর করতে পারি।